গুড ইভিনিং বন্ধুরা, আবার বিকেলবেলা থেকে ভিডিওটা শুরু করলাম। দুপুরবেলা যথারীতি একটু রেস্ট নিয়েছি, আর এখন মানে বিকেলবেলায় আমি সন্ধে দিয়ে তারপরে মা পেঁয়াজি বানালো, আমি খাইনি, মা খেলো, আর আয়ুষ্মানের আন্টি এসেছে, আন্টিকে দেওয়া হলো, আর আয়ুষ্মান খেলো, আর আমি এখন খাবো হচ্ছে চা। না খেলে এনার্জি পাবো না। আর সকালে তো তোমরা দেখলে আমি ডালিয়া খেয়েছিলাম অল্প করে, সাবু পাপড় দিয়ে ডালিয়া খেয়েছিলাম, আর রাতে হবে পনির হবে আর লুচি খাবো, দুটো খাবো লুচি আমি, কিন্তু পনিরটা হবে মা। আমি প্রথমে ভেবেছিলাম আলুর দম দিয়ে করবো, তো মা বললো পনির করতে শুধু আলুর দম ভালো লাগবে না, আর নিরামিষে যেহেতু আলুর দমটা হবে, তো পনির আশিস নিয়ে আসবে। আশিস গেছে এখন একটা কাজে, ইম্পর্টেন্ট কাজে গেছে, তো এলে তারপরে সেই ধরনের রান্নাবান্নাগুলো হবে। আর ও ঘরে আয়ুষ্মান পড়ছে বলে আমি ভিডিওটা স্টার্টও করতে পারছিলাম না, আর মা একটার পর একটা সিরিয়াল দেখে। এখন মা তুমি এখন কি সিরিয়ালটা দেখছো? এখন সেটা হচ্ছে কি নাম, গাঁটছড়া, সেই 5:30 থেকে স্টার্ট হয়েছে। তারপরে একটা মা যখন দেখে খুব ইন্টারেস্ট, মানে ইন্টারেস্টিং লাগে, তারপর আর দেখতে ইচ্ছা করে না। মানে মা আর একটা কি দেখলাম না, যে উকিল বাবু কি নাম, নোলক, ওইটাও খুব ইন্টারেস্ট। মা যখন দেখে আমার খুব মন দিয়ে দেখি, যেটা কত সব জানি এরকম হয়ে যায়, বেশ মন দিয়ে দেখতে থাকি। তারপর আর নিজে নিজে আমি সিরিয়াল চালিয়ে দেখার মতো নেশা আমার হয় না, তো মা পরপর সিরিয়ালগুলো দেখে, বেশ ভালো লাগে তখন দেখতে। আর আশিস নিয়ে এলে তারপরে ওগুলো রান্নাবান্নার ব্যবস্থা করবো, আয়ুষ্মানের মাটি চলে যাক, তারপরে কচুর শাক টাকগুলো কাটাকাটির ব্যাপার আছে, অনেক কিছু ব্যাপার আছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, অনেক কিছুই তোমাদের সঙ্গে রাতের জিনিসপত্র শেয়ার করবো। আজকে মোটামুটি ফুল ডে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, ঠিক আছে চলো দেখো। এটা হচ্ছে সোমবার দিনের ইভিনিং থেকে বলেছিলাম না তোমাদের, আমি সারাদিন লাস্ট ভিডিওতে বলেছি যে আমি সারাদিনের ভিডিও শ্যুট করেছিলাম। তো এটা হচ্ছে সেই সন্ধেবেলা যেদিন আমরা মানে আমি পুজো দিলাম বাবা ভোলানাথের, আর আমি তো নিরামিষ খেয়েছি। এখানে মা তোমরা দেখলে যে কচুর শাক কাটছিল, পরের দিন হবে ইলিশ মাছের মাথা দিয়ে। আর আমি এখানে আয়ুষ্মানকে পড়াতে বসেছি, খুবই একটা টেনশনের মধ্যে এই সময় আমি ছিলাম, কারণ অনেকগুলো ফার্স্ট হোমওয়ার্ক ওর বাকি ছিল, সেকেন্ড পড়া অনেক কিছুই পারছিল না, সেই জন্য আমার মনটাও দেখো একটু ভারী ভারী। এখন মা বানাচ্ছে পনির, তো কিভাবে বানাচ্ছে তোমাদেরকে দেখাবো। তার আগে আমি ওই কিশমিশটা শেষ হয়ে গেছে, কাজু কিশমিশ যে করছে, এই যে কিশমিশের প্যাকেটটা যে নিয়ে এসেছিলাম ইয়ে থেকে, অনেক কমে পেয়েছিলাম ক্যাশ অ্যান্ড ক্যারি থেকে, 500 গ্রাম নিয়েছে এটা 150 টাকা। তো আমি তো এরকমভাবে মানে 500 গ্রামের কাজু কিশমিশ কিনে আনি, তারপর এরকম ছোটো ছোটো শিশিতে ভাগ করে করে রাখি, আর বাকিটা পুরো ফ্রিজে রেখে দিই যাতে নষ্টও না হয় আর পিঁপড়ে বা এই ধরনের কিছু না ধরে যায়। এইভাবেই আমি স্টোর করি এগুলো। পনিরগুলো এখানে ভাজছে হালকা করে, আর এখানে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি, টমেটো, আর এইটা দেখছো না, এটা হচ্ছে কাজু বাদামটা মা না গ্রেট করে দিয়েছে গ্রেটারে, আর কিছু কিশমিশ, এটা এখন পেস্ট বানাবো। এই রেসিপিটা আমিও কিন্তু তোমাদেরকে আমার চ্যানেলে শেয়ার করে রেখেছি, তবে তার মধ্যে পেঁয়াজ ছিল, পেঁয়াজ রসুনও ছিল, সেই জন্য এখানে তো পেঁয়াজ রসুন ছাড়া, তো শুধু গোটা গরম মশলা আর তেজপাতা মা ফোড়ন দিয়েছিল, আর যেটা পেস্ট করে দিলাম সেই পেস্টটা। এটা এখন খুব ভালো করে কষাবো যতক্ষণ না এটা থেকে তেল ছাড়ে, আর বিশ্বাস করবে না এত ভালো হয়েছিল, এবার থেকে মনে হচ্ছে যেন এরকম করে খেলেই বেশি পনির ভালো লাগবে। আর চাইলে তোমরা পনিরটা ভাজতেও পারো নাও ভাজতে পারো, মা দেখো একদম অল্প পরিমাণে কিন্তু ভেজেছে জাস্ট একটুখানি, আর এখানে তেল খুব তাড়াতাড়ি ছেড়ে যায়, অসুবিধা হয় না, পেঁয়াজ রসুন যদি না থাকে তাহলে দেখবে রান্না অনেক চটজলদি হয়ে যায়। এখানে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এখন এটাকেও বেশ ভালো করে কষাতে হবে, রংটা যতক্ষণ মানে রংটা খুব ভালো যাতে খোলে। আর এই যে মায়ের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি মাকে সাহায্য করছি আর নানা ধরনের জিনিস হাতের কাছে কাছে জোগাড় করে দিচ্ছি। তোমাদেরকে এই বিষয়ে আমি কিছু কথা বলবো, আজকে আমি একটা কমেন্ট পেয়েছি তো সেই বিষয়ে বলবো, না কোনো নেগেটিভ কমেন্টের উত্তর এটা নয়, এটা জাস্ট একে অপরের কথার উত্তর দেওয়া, কারণ তোমরা আমাকে বলেছো আমি যেন কোনো রকম নেগেটিভ কমেন্টের উত্তর না দিই, এবং সত্যি কথা বলতে কি আমি সেটাই মেনে চলবো। আর এখানে এই যে আদা আমি একদম ডিফ্রিজ থেকে বের করে রাখতে ভুলে গেছিলাম, আদা বাটা অল্প পরিমাণে দেওয়া হলো। আর হ্যাঁ, আমি কিন্তু এখানে ধনের গুঁড়ো দিয়েছিলাম যেটা আমি স্কিপ করে গেছি। আর এটা হচ্ছে না দই, মা যখন দই ব্যবহার করে রান্নায় সেটা একটু জল মিশিয়ে করে, ভালো করে ফেটিয়ে জল মিশিয়ে, তাহলে ওই যে দানা দানা থেকে যায় না সেটা হওয়ার চান্স থাকে না। তো এখন এইটা বেশ ভালো করে কষিয়ে পরিমাণ
পরিমাণ মতন লবণ দেওয়ার পর এখানে পনিরটা অ্যাড করে দিলাম। আর ব্যাস, আর তেমন কিছু নেই। যদি আরেকটু পাতলা পাতলা করতে হয় সামান্য পরিমাণে গরম জল অ্যাড করলেই চলবে। আর যদি কসৌরি মেথি থাকে লাস্টে একটু কসৌরি মেথি দিলে কিন্তু আরও টেস্ট বেড়ে যায়। আর দেখো, আমি একদম সামান্য পরিমাণে বাটার দিলাম, জাস্ট একটা বাটারি স্মেল আসার জন্য। তো রান্না কিন্তু এখানে কমপ্লিট। এই দেখো, ময়দাটা মেখে নিলাম আমি। ময়দাটা মেখে অনেকক্ষণ রেস্ট করতে রেখেছি, এটা দিয়ে লুচি হবে। আর এখানে আমি জোয়ান দিয়েছি। ধরো যে খাবারগুলো মনে হবে রাতে হজম করা একটু ডিফিকাল্ট, সেগুলোতে জোয়ান দিয়ে দেবে, ভীষণ এফেক্টিভ। মানে ছোলে, অনেক সময় ছোলে ভাটুরে করি না, তার ছোলে রান্নায়, রাজমা, যেগুলো হজম করতে একটু সমস্যা হয় সেগুলোর মধ্যে সবসময় জোয়ান দিয়ে দেবে, তাহলে দেখবে সেটা খুব তাড়াতাড়ি ডাইজেস্ট হয়ে যাবে। ঠিক আছে, তো চলো লুচিটা ভেজে নিই, কারণ আয়ুষ্মান আর মাকে তাড়াতাড়ি খেতে দিয়ে দেবো, তারপর আসি সেলে, তারপরে আমি খাবো। কি হয়েছে বাবাই, কি হয়েছে ওখানে, কি দেখতেছো, লুচি হয়েছে কিনা? আচ্ছা, হবে, এক্ষুনি হয়ে যাবে। এই ভিডিওটা আমি পুরো পরের দিন পর্যন্ত, অর্থাৎ টিউজডে পর্যন্ত কন্টিনিউ করেছি। তো এখন রাতে আমি তাড়াতাড়ি লুচিটা ভেজে নিচ্ছি, মাকে খেতে দিয়ে দেবো। মা খুব একটা বেশি রাত করে যেহেতু খায় না, তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে লুচিটা ভাজতে এসেছি। আর আজকে আমি একটা কমেন্ট পেলাম, আমাকে একজন লিখেছেন, তিনিও একজন মেয়ে, তিনি লিখেছেন, তোমার মা যখনই আসে তুমি মাকে রান্না করতে দিয়ে নিজে বাজারে চলে যাও। আমি এটা মানে কি বলবো, এটার কোনো উত্তর আমি দিতে পার, মানে কি দেবো আমি বুঝে পেলাম না। তারপরেও আমি বললাম ওনাকে যে মা এলে আমিও মাকে রান্না করে খাওয়াই, ভালো ভালো জিনিস অবশ্যই খাওয়াই, কিন্তু মা না এমনই আমার মনে হয় প্রত্যেকজন, কারণ আমাকে আমার বান্ধবীরা এই বিষয়ে কমেন্ট করেছিল যে আমাদের মা এলেও আমাদেরকে কাজ করতে দেয় না। মা এমনই যে একমাত্র আমার মাই চায় যে আমি, মা যতক্ষণ আছে আমি যেন একটু রেস্ট নিই। কারণ সত্যি কথা বলতে আমাদের ওই বাড়িতে তো তোমরা হয়তো দেখেই থাকবে মেড আছে, এবং আজ নয় বহু বছর ধরেই মেড আছে, আমার মায়ের একজন করে হেল্পিং হ্যান্ড সবসময় ছিল। তো মাকে সেরকমভাবে কোনোদিনই খুব একটা খাটাখাটনি করতে হয়নি, এবং এখন তো দিদিও করে, তো সেরকমভাবে কোনো অসুবিধা হয় না। কিন্তু মা আগে যখন আমি ভিডিও করতাম না, মা শুনতো যে আমি কাজ করি ঘরের অনেক, কিন্তু মা দেখতো না, কিন্তু এখন ভিডিওতে দেখে। তো মা যখন আসে, মা শুধু এইটুকুই চায় যাতে আমার মেয়েটা একটু রেস্ট পায়। এবং এই অনুভূতিটা আমার মনে হয় শুধু একজন মানে এই মেয়ের যে একটা কষ্ট বা মেয়েকে একটু আরাম দেওয়ার যে চিন্তা বা ইচ্ছা, সেটা আমার মনে হয় একমাত্র মায়েরই হয়, অন্তত আমার ক্ষেত্রেও তো তাই। এবং আমি আমার সাবস্ক্রাইবার প্রচুর বান্ধবীদের কাছ থেকেও সেটা দেখেছি, এবং আরও যারা ভিডিও করে ইউটিউবার তাদেরও দেখেছি। তো এই যে এখন পরের দিন সকাল হয়ে গেছে, আর মা হচ্ছে আমার কাছে সবথেকে বড় শক্তি, আমার জীবনের সবথেকে বড় শক্তি হচ্ছে আমার মা, বাকি আর কেউ না। আমার বাকি কোনোদিন আমি কোনো বিপদে পড়ে আমি কোনো ভরসার শব্দ শুনিনি যে তোমার পাশে তো আমি আছি, একমাত্র আমার মা কিছু পারুক না পারুক অন্তত আমাকে ভরসা জুগিয়েছে যে আমি আছি তোমার পাশে। তো এটাই হচ্ছে ব্যাপার। আর আমি কখনোই চাইবো না আমার বাড়িতে এসে আমার মা খাটুক, আমার মাকে দিয়ে রান্না করাই, অন্তত আমাকে যারা প্রতিদিন দেখে তারা একটু হলেও বোঝে যে পায়েল কেমন মানুষ। বাকি যারা খুদ হতে চায় তাদের তো প্রচুর অপশান থাকেই ধরে নেওয়ার মতন, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি কোনো সময় আমার নিজেকে সেফ সাইডে রেখে কারোর খারাপ দিকগুলো আমি তুলে আনতে পারবো না। যদি আমাকে কেউ খারাপ ভাবে তো ভাবুক, কিন্তু আমি অন্যকে আমার নিজের সাকসেস হওয়ার জন্য আমি কাউকে ছোট করতে পারবো না। যাই হোক, এখন দেখো আমার জাস্ট অনুভূতিটুকুই তোমাদের সঙ্গে এখানে শেয়ার করলাম। আর মা পাশে দেখছে যে আমি এই জায়গাটা পরিষ্কার করছি, অনেকদিন এই লন্ড্রি পোর্শনটা পরিষ্কার হয় না, মানে আমার লন্ড্রি বারান্দাটা, এই জায়গাটা অনেকদিন পরিষ্কার করি না। অনেক ছোটো ছোটো বোতল যেগুলো মানে ইউজ করবো না সেগুলো ওই পিছন দিকেই রাখতে থাকছিলাম, আজকে সেই জায়গাটা ক্লিয়ার করে দিলাম, এগুলো সব ফেলে দেবো। এই জায়গাটা যথেষ্ট ইউজফুল, বিশেষ করে আমার তিনটে বারান্দায় ভীষণ ইউজফুল, দুটো ঘর হতে পারে কিন্তু প্লাস পয়েন্ট এই তিনটে বারান্দায়। আর দেখো, মাই পারে একমাত্র যে আমাকে সাবধান করে দিয়ে গেল যে জানলাটা কিন্তু এইভাবে আছে, তুমি উঠতে গিয়ে কিন্তু মাথায় যেন লেগে না যায়। তো সেটাই আমি এখানে ভাবছিলাম, আর আমি ওই জন্য বন্ধও করে দিলাম এটা। এখন এই জায়গাটা ভালো করে ক্লিন করে দিলাম, করে শান্তি। আর এদিকে দেখো, পাপোশগুলোও কিন্তু আমি রোদে দিয়েছি। আর পাপোশ আমি আগে তো প্রায় প্রত্যেক সপ্তাহে ধুতাম, এখন একটু লেজি হয়ে যাচ্ছি, তার উপর এগুলো শুকাতেও যেহেতু একটু সময় লাগে তাই শুকোনোও হচ্ছে না। এখন চলো একটু ক্লিনিং করে নিই, তারপরে তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব মাইক্রোওভেনে সর্ষে পোস্ত দিয়ে ভাপা ইলিশের রেসিপি।
চলো এখন তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করি। দেখো আমি কিন্তু নুন হলুদ মাখিয়ে অনেকক্ষণ আগে থেকেই রেখে দিয়েছিলাম, আর এখানে আমি নিয়েছি একটু বেশি পরিমাণে পোস্ত, সর্ষেটা পরিমাণে কম দিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা। একটু ঝালঝাল হবে রান্নাটা, আর আয়ুষ্মান যেহেতু খাবে না তো একটু ঝালঝাল করেই কিন্তু আমি রান্নাটা করেছি। দুটো বেশ ঝাল কাঁচা লঙ্কা নিয়েছিলাম, এই পেস্টটা আমি দিয়ে দিলাম। এরপরে ওই মিক্সার গ্রাইন্ডারের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জাস্ট কালারের জন্য। সেটাকে একটুখানি মিশিয়ে, মানে যেটুকু তোমার ঝোল প্রয়োজন, একটু মাখা মাখা গ্রেভি তো প্রয়োজন, তো সেটা এখানে এই এটাই সেটার কাজ করবে। তো এটাও দিয়ে দিলাম, তার সঙ্গে আমি পরিমাণ মতন যতটা লবণ অবশ্যই দেবে কিন্তু আমিও দিয়েছিলাম, তবে পরিমাণে একটু কম দেবে কারণ এটা ভাপা যেহেতু, তো ইলিশের গায়ে কিন্তু লবণ আমরা আগে থেকে দিয়ে রেখেছিলাম। আর বললাম যে একটু ঝালঝাল হবে, আমি কিন্তু অলরেডি লঙ্কা দিয়েও ছিলাম, আবার কিছু লঙ্কা দিলাম, তার সাথে দিয়ে দিলাম বেশ কিছুটা কাঁচা তেল এবং কালো জিরে। এখন হাতের সাহায্যে এটা পিটোপিট করে মাখিয়ে নেবো, তোমরা চাইলে চামচ দিয়েও করতে পারো, তবে হাতে দিয়ে করলে বেশি ভালো হবে। তো এটা ভালো করে দেখো এখন মেশানো হয়ে গেছে, আমি মাইক্রোওভেনে এটাকে 7 মিনিটের জন্য জাস্ট মাইক্রোওয়েভ করেছি। তো না কনভেকশন কিন্তু অবশ্যই নয়, কারণ অনেকেই জিজ্ঞেস করবে, একদমই জাস্ট মাইক্রোওভেনে 7 মিনিটের জন্য দিয়ে দিলাম। আর প্রথমে আমি ঢাকনা দিতে ভুলে গেছিলাম, তাই জন্য আমি আবার এটাকে ঢাকনা দিয়ে আবার স্টার্ট করব। তোমার সঙ্গে আলাপ করি দি আমার দর্শকদের, এই আমারই দেখা না না দেখো বাবা ছবিটা এই দেখ কি হয়েছে পূর্বে বান্দরি, মা কালকে দেখতে কত সুন্দর, তুমি বলো মা। আমার মা তো আগে দেখেছে, আমার মা বলছে খুব সুন্দর ছিল দেখতে, আমার শাশুড়িও বলে বসিয়েছিস না কার্পেট টাইলস টাইলস। আচ্ছা আচ্ছা কার্পেট আসো, এই হচ্ছে বেডরুম আর এই যে আমার ঠাকুর ঘর করেছি দেখ, বাহ একদম পারফেক্ট জায়গায় বসে খুব সুন্দর হয়েছে, বাহ খুব সুন্দর। মেজো কাকি এসেছিল, জেঠি দেখে গেছে বললো না আমাকে ছবি দেখিয়েছেন যে এটা তো ফ্ল্যাট না, তো ইনি হচ্ছেন আমার ছোট কাকি শাশুড়ি, এসছিলেন আর কি, এমনি কিছু দরকারও ছিল, তাছাড়াও অনেকদিন গল্প হয় না, সেই গল্পটাও অনেকক্ষণ ছিল, অনেক গল্প করেছি, তারপরে আমার যাও আসবে, শাশুড়ি আসবে, আর এছাড়াও অনেক কিছু কথাবার্তাও ছিল। এই যে আমার শাশুড়ি মাও এলেন, আমরা অনেকক্ষণ ধরে সময় কাটিয়েছি, নানান ধরনের গল্প আড্ডা হয়েছে, তো খুব মজা করেছি, খুব ভালো লেগেছে। আসলে এখন তো সেইভাবে কেউ আর কারোর বাড়ি যায় না, কিন্তু যখন আসে তখন মনে হয় যে কত কথা আছে, কত কথা জমে আছে, সেই সমস্ত কথাগুলো বলা। এছাড়াও নানান ধরনের কথা থাকে, নানান ধরনের কাজের কথা থাকে, অকাজের কথা থাকে, সবই এখানে বলা হয়েছে। আর এই যে আশিসও এসেছে, তো খুব মজা হয়েছে, নিজেদের আত্মীয় স্বজনের আসার আনন্দই কিন্তু আলাদা, তাই না? এই যে এই হচ্ছে আয়ুষ্মানের একটা ছোট্ট ভাই, এই ভাত খেয়ে যাও, ভাত খেয়ে যাও বাবা। এটা তো ইয়েতে ওয়ালপেপার, এটা ওয়ালপেপার আমি আমার একটা এইরকমই শখ, মানে কি বলতো ছোট্ট যা হাই ইউটিউব করছো ভাইকে দাও। এখন তো এই আইকুরি মতো হেভি ঝামেলা, এই যে মায়ের বাচ্চে না কি গল্প হচ্ছে এটা, এই যে বাবু খুব ভালোবাসতো ভাইকে, ভালো করেছে।
তো আয়ুষ্মান তো ছাড়তেই চাইছিল না ওর ভাইকে, ও দেখেই যাচ্ছে। আগে যখন ছোট ছিল ওরা বেশ খেলাধুলা করতো, তারপর কোভিডের পর আর সেভাবে হয় না। আর যদিও আমাদের সমস্ত আত্মীয় স্বজন আমাদের সকলেই কাছাকাছি থাকে। তো ওই যে এখন ঠাকুর দিলাম, 3টে বাজে, আমি আর মা খালি খাইনি, মা আশিসকে খেতে দিয়ে দিয়েছে, আয়ুষ্মানকে খাইয়ে দিয়েছে। মা থাকার তো এই একটা সুবিধাই না। আর কেন আরও দিতে দেরি হলো, ওই কাকি এলো, তারপরে কাকি আমার যা এলো, তো ওদের সঙ্গে গল্প করছিলাম একটু, তারপরে আমি পুজো দেওয়াটা কমপ্লিট করে এখন খাবো। কী কী আজকের রেসিপি তোমাদের সঙ্গে একবার শেয়ার করে দিই, কী কী রান্না হয়েছে। আমি তো তোমাদেরকে দেখালামই, আমি মাছের ঝোলটা করলাম। আর এখানে দেখো, এটা হচ্ছে এই মাছ ভাজা তেল আর কি, ঠিক আছে, অল্প একটু রাখা হয়েছে, তো ওদেরকে দেওয়া হয়েছে। আর আমি আমার আর মায়ের আছে এখানে। এই হচ্ছে সেই মাছের ঝাল, পোস্ত বেশি পরিমাণে আর সর্ষেটা অল্প। তোমাদের তো পুরো রেসিপিটাই শেয়ার করলাম। এখানে আশিসকে দেওয়া হয়েছে, আর কচুর শাক আশিস সবটা খায়নি। এটা হচ্ছে একটা পাঁচমিশালি তরকারি, এই শাকটা তোমাদের দেখাই, দাঁড়াও মাই লুচি ভাজার কড়াইটাতে করেছি, এটা মা করেছে, এই যে মাছের মাথাটা দিয়ে কচুর শাক। আর এখানে তো ভাত আছে, চাটনি আছে, নারকোল দিয়ে কচুর শাকটা করেছে মা। আর তো আজকে একদম লাঞ্চটা পুরো জমে যাবে, তো আগে খেয়ে নি, খেয়ে দে, পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে, ঠিক আছে। আর আজকে একটা নতুন জিনিস এসেছে, সেটাও আমার মা, মানে আমার মা অনেকবার বলে বলে, তোমরা দেখেছো আমার সবসময় খাটে ম্যাট্রেস পাতা থাকে, কোনোদিন আমি তোষক মানে পাতার বা কেনার ইয়ে করিনি, কিন্তু আমার না ভীষণ এই ঘরে আসার পর চাদরটা মানে ভালো করে বুঝতে পারছিলাম না, খালি এদিক ওদিক মানে উঠে যাচ্ছিলো, জানি না কেন, সেম খাট সেম তোষক মানে সরি ম্যাট্রেস ওই ঘরেও ছিল, ওখানে এরকম চাদরটা লন্ডভন্ড হতো না, হয়তো কিছু একটা মানে ওই ঘরে হয়তো পুরো দেওয়ালের সঙ্গে সুন্দরভাবে সেট ছিল বলে। তো সেই জন্য মা এখানে এসে বলল যে এটা এখন খুব দরকার, একটা উপর থেকে এই ধরনের পাতা আর কি, তোষক পাতার, তবেই কিন্তু চাদরটা এরকমভাবে এদিক ওদিক হবে না। তো হ্যাঁ, তাই ঠিক দেখলাম, এবং সেই জন্য একটা নতুন তোষক আশিস নিয়ে এলো এবং এটাকে পেতে দিলাম। আর এখন আর চাদরটা কিন্তু আগের মতন হচ্ছে না। তো ঘরে আর একটা নতুন জিনিসের সংযোজন ঘটলো, বেশ ভালো লাগছে। নতুন জিনিস সেটা যত ছোট জিনিসই হোক না কেন, কিন্তু তার একটা আলাদাই আকর্ষণ তৈরি হয়। আর এই যে কারেন্ট চলে গেছিলো, আজকে বারবার কারেন্ট আসছে আর যাচ্ছে, তো দেখলে লাইট চলে গেল আবার এলো, এটা ঠিক দুপুর টাইমে। তো এই সময় আজকে এইটুকুই ভিডিওটা আমি শ্যুট করেছিলাম, নাহলে অনেক বড় হয়ে যাচ্ছিল। তো বন্ধুরা চলো আজকের মতন আমি ভিডিও এখানে এন্ড করছি, তোমরা সকলে খুব ভালো থেকো, আনন্দ থেকো, সুস্থ থেকো, অলওয়েজ হাসি খুশি থেকো, আবার আসছি নেক্সট দিন, ততক্ষণ